শুধু বুক স্টল বলে নয়, এই মুহূর্তে গোটা রাজ্যের প্রতিটা পুজো মণ্ডপেই জাস্টিস ফর আর্থধরের দাবি উঠছে। সাধারণ মানুষ, বাচ্চা ছেলেমেয়েরা, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়ারা, তারা স্বাভাবিকভাবে এই শারদোৎসবের সময় তারা একসাথে একত্রিত হয়, বন্ধুরা সবাই মিলে ঘুরতে বেরোয়। এই প্রতিটা ঘুরতে বেরোনোর মধ্যে, প্রতিটা প্যান্ডেল হপিং এর মধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে উঠছে স্বর জাস্টিস ফর আর্যিকর, এই আওয়াজটা আছে। পুলিশ চেষ্টা করছে আওয়াজটাকে দমন করার। গতকাল রাতেই হচ্ছে কলকাতার একটা প্রখ্যাত পুজো মণ্ডপ থেকে প্রায় 50 জনকে তুলে নিয়ে গেছিল লালবাজারে। আজকে তাদের আদালতে তোলা হয়েছে, জামিন হয়ে যাবে নিশ্চিতভাবে। কিন্তু এইভাবে এই আওয়াজকে, এই স্বরকে, মানে এই গণজাগরণের স্বরকে আটকে রাখা যাবে না, সেটাও প্রশাসনকে বুঝে নিতে হবে। যত বেশি করে দমন করবে, তত বেশি করে এই আওয়াজ আরো বেশি সংখ্যক পাড়ায়, মহল্লায়, পুজো মণ্ডপে, বুক স্টলে, যে কোনো মানে আনন্দের মধ্যেই শারদোৎসব, গোটা রাজ্যের মানুষ তার আনন্দে মেতে ওঠে। কিন্তু এবারের উৎসবটা অন্যান্য বারের উৎসবের থেকে আলাদা, কারণ এই উৎসবটা যুদ্ধক্ষেত্রের মধ্যেই এই উৎসব পালিত হচ্ছে। যুদ্ধক্ষেত্রের উৎসব তাই প্রতিবাদের উৎসবেই হয়, প্রতিবাদের উৎসবে, আর উৎসবের প্রতিবাদে তিলোত্তমার নাম থাকবে, তিলোত্তমার বিচারের দাবি থাকবে, দোষীদের শাস্তির দাবি, এবং যারা এই দোষকে, যারা এই অপরাধকে মদত দিয়েছে দিনের পর দিন, তাদেরও শাস্তির দাবি এগুলো থাকবে। তো সবে শুরু হয়েছে, 3-4টে মেডিকেল কলেজে শুরু হয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে গোটা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে সিনিয়র ডাক্তাররা তারা প্রস্তুতি নিচ্ছে, তারা গণ ইস্তফার দিকে যাবে। তার কারণ এটা কোনো সিনিয়র জুনিয়র আন্দোলনের ব্যাপার নয়, এটা গোটা রাজ্যের মানুষের আন্দোলন। গোটা রাজ্যের যে সমস্ত মানুষরা নিরাপত্তা চায়, সুরক্ষা চায়, নিজেদের আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ রাজ্য, নিরাপদ রাস্তাঘাট, নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ পরিবেশ চায়, তাদের সকলের আন্দোলন। সেই আন্দোলনেরই একটা অংশ এই গণ ইস্তফা। সিনিয়র ডাক্তাররা তারা দীর্ঘদিন ধরে এই লড়াইটার মধ্যে আছেন, এবং তারাই জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা, গোটা ডক্টর মেডিকেল ফ্র্যাটার্নিটি, তারাই এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, তারা এই রাস্তা অবলম্বন করেছে। আমরা সকলে তাদের সাথে আছি, তাদেরকে আমরা সম্মতি জানাই। মুখ্যমন্ত্রীর পুজো মণ্ডপে ঘুরে পিঠে কাটবার সময় আছে, মুখ্যমন্ত্রী কার্নিভাল কার্নিভাল করে ধেই ধেই করে নৃত্য করবার সময় আছে, মুখ্যমন্ত্রীর নানা উপায়ে এই আন্দোলনকে দমন করবার ব্লুপ্রিন্ট, বন্দি ফিকির তৈরি করবার সময় আছে। কিন্তু এতটাই অমানবিক, এতটাই নির্লজ্জ উনি, যে এই রাজ্যের বুকে আগামী প্রজন্মের ডাক্তাররা, যারা এই রাজ্যের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবে আগামী দিনে, তারা প্রায় 72 ঘন্টা হয়ে গেছে তারা না খেয়ে বসে আছে। এই 6 জন ডাক্তারের মধ্যে 3 জনের শরীর খুবই দুর্বল এবং খুবই খারাপ, তার মধ্যে দাঁড়িয়েও ওনার একবারও মনে হচ্ছে না যে সরকারের কোনো প্রতিনিধির ওখানে আসা উচিত। এই থেকেই সরকারের কি মনোভাব এটা স্পষ্ট হয়ে যায়। সরকার অপরাধকে ঢাকতে চাইছে, অপরাধীকে ঢাকতে চাইছে, কিন্তু বাংলার মানুষ সেটা হতে দেবে না। মুখ্যমন্ত্রী অনশনরত ডাক্তারের পাশে থাকুক বা না থাকুক, তাতে কিছু যায় আসে না, কারণ গোটা বাংলার মানুষ, তারা প্রত্যেকে অনশনরত জুনিয়র ডাক্তারদের সাথে আছে, পাশে আছে। সন্দীপ ঘোষ সহ যারা এই ঘটনাতে মদত দিয়েছে তারা সকলেই তো অসুর, এবং এই অসুর বধের জন্যই দেবী দুর্গার এবারে শারদোৎসবে এই কথা তো চারিদিকে প্রচলিত হয়ে গেছে যে দ্রোহে আগমন হয়েছে। তাই দ্রোহে আগমন হওয়া দেবী দুর্গার প্রতিটা প্যান্ডেলে দ্রোহেরই আওয়াজ থাকবে, সন্দীপ ঘোষের মতো অসুরদের বধ করবারই আওয়াজ থাকবে, তিলোত্তমার জন্য বিচারের আওয়াজ থাকবে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই,
রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente.